আসসালামু আলাইকুম মাই লাভলি কেমন আছেন সবাই আশা করাম সকল অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও লই এসেছি যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর আজকে আমি এখানে দেখা পারবা লারু ফাতা দিয়া আর শিমের পিসি দিয়ে একটা বাজি রান্না করবো বা শাক রান্না করবো শাক খুঁইয়া তখন এখানে আমি খাঁসা এখানে আমি রসুন দিলাইছি আর থেকে দোষ মতন হইব একদম ফালি ফালি খুঁটা কাতটা দিলাইছে কাতটা দিলে ভালো লাগে আসলে শাকের মাঝে আর দিছি কেন কাঁসামরিচ দশটা আর থেকে দশটা হইব আর একটা পেঁয়াজ এই রেসিপিটা আসলে আমি নিজে একদিনও ফার্স্ট টাইম বানাইছি এই শাকটা মাহ পূজা ব্লগস ইউকে আপুর চ্যানেলে মাঝে দেখছি বাদে দেখি ওরকম ওরকমতে আম্মারা হইরাও আম্মারাও বাংলাদেশ খাইতে সব সবসময় বাংলাদেশ হইতে তো লাউ ফাতা অনেক বেশি পাওয়া যায় আর আমি তাই চ্যানেলও দেখছি বানাইছিল ওলা তারপরে আমরা গার্ডেনে যখন লাউ ফাতা আছে তো আইনা বানাইয়া দেখি কীরকম লাগে আমার লাগে ফার্স্ট টাইম হয়েছে আমি ফার্স্ট টাইম বানাইছি আর অনেক মজা হয়েছে ওখানে আমি দুই তিনদিন বাদে বাদে একদিন বানাই শাকটা রান্না করি তাহলে আপনার লগে একদিন শেয়ার করি লাই বি এটা ওখানে আমি তারে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিছে অল্প পরিমাণে দনিয়া অল্প একটু হলুদ দিছে দেয়া বালাকড়ি মশলাটা কোশাই আনি একটু বাজা বাজা করে নিয়া তার মাঝে দিলাই মসিমেট বিছি এটা প্যাকেট জাত ফ্রোজেন পাওয়া যায় সফের মাঝে এটা বয়েল করা থাকে আইটারে দইয়া দুইয়া দিলাইসি দেয়া ওটা একটু সময় সিমের বিসিটা একটু সময় আমি বাজ্জা নিমোগ সিমের বিসিটা দেওয়ার কারণে শাকটা আসলে খাইতেও অনেক মজা হয় আমরা সকলে অনেক ভালো পায় আমার হাজবেন্ডেও অনেক ভালো পায়নি শাকটা এখন অনেক মজা হয় এখন লার ফারে বালা করে দইয়া একদম ছোটো ছোটো সাইজ করে খাইতে নিছি গিয়ে মাঝে একটু তেল বেশি দেওয়া লাগে তাঁতার তো নি পানি উনি বেশি বাড়ায় না একটু তেল দেওয়া লাগে কোন বালাখরি আমি নাইরিয়া সাইডা ফাতাটার নিচেদি দিলেইম দেয়া বালাকরি নাড়াচারা দেয়া এটা ডাকনা দেয়া ডাইকা রাখিমো অনেক মজা হয়ে আসলে শাকটা যার আর গার্ডেনের লু ফাতা আছে তারা অবশ্যই তৈরি করবা লড়ু ফাতা দিয়ে আমি আর একটু তেল দেরাম তেল দেখছি একটু বেশি লাগে মনে হচ্ছে অতিরিক্ত দিছে অতিরিক্ত না এর আগে আমি কম দিছিলাম এর লাগে দেখি ফাতা এটার মাঝে লাগে তেল লাগে না তারপরে একটু তেল দিছি চাইলে পানিও দেওয়া যাইব তেল দেওয়ার কারণে আসলে মজো হয়েছে অতিরিক্ত তেল হয়েছে না আমরা তো অতিরিক্ত না তেল আমারও বেশি প্রবলেম আমার বেদনায় দিল তারপরের কেন আমি বালাকরি নারা সারা দেয়া শাকটার আমি ডাকনা দেয় ডাকিয়া রাখি দিব ডাকনা দেয়া দিই আরও রয়েছে অনেক পাতা শাকটা মজা একদম অল্প পরিমাণে হয়ে যায়গি মানে দেখতে একটু বেশি লাগে বাট যে সময় নরম হয়ে যায়গি এই সময় একদম অল্প পরিমাণে হয়ে যায়গি তারপরে ধরা নারাচারা দেওয়া বালা করি আমি ডাকনা দিয়ে দাখা রাখি মিশ বেশি সময় লাগে না আসলে ওইতে দিন ওই জায়গায় আসলে এইটু জায়গায় ভিডিও দিতে পারি না ভিডিও করা আর টাইম মিলে না ترا ګاردن له اور فطاته اسه ترا وبشې توري کولبا اې کوم ريسپي ډخايته شله خاي اډخ با خرافه نه نه مزه وې شمیر بيسي بيسي دي له ارو بيسي مزه لګي امي ديسيونه بيسي وېس ډخ با شاګ एकदम مزه مزه هي خومي جايږي په دښمن اوره مزه بول پهปริمان وې جايږي اونار اسره دي امه بالا کړی مکس کړی د نرم کې شپتا মালা করে দিলেছে অকন দেখতে পারা কিছু সময় মাজেও আমার শাকটা হয়ে কি আর দেখাইছি না হয়ে গেছে তারপরে লিছি আমি কই দিন বাদে বাদেও বানাই অনেক মজা হয় আসলে সিমের বেশি শেষ হয়ে গেছে আবার আনমো না আবার খানি লাগাইম অনেক মজা হয় অবশ্য তৈরি করবা এই মাঝে আমার খালা জাম বর্তা বানাই রাম ফ্রোজেন জাম পাওয়া যায় যে ফ্রিজ ওটা আনছিলা এই জামটা অনেক বড়ো জাম দেখো একটু শেয়ার করে লাই বালা দই আনিছে গে মাঝে রসুন দুই খুয়া রসুন দিলাইসে আর দিচ্ছে খাসামরিচ জাম পড়তে খাইতে অনেক মজা লাগে বাংলাদেশেও তো বেশি খাওয়া উত্তর জামের পরতে জামের সময় এলে তো আর ইত্যাদেশ বারো মাসও পাওয়া যায় আমরা ইত্যাদ বারো মাসও ফ্রোজেন পাওয়া যায় খাইতে ঠিক আছে সেম হি স্বাদ নাই তারপরও তো একটা দিয়ে তো আর একটা স্বাদ তো মিটানি যায় খাওয়া তো যায় একটা ফ্রেশ কিছু পাওয়া কোনো যাইবনি বালাও লাগে ধনিয়া ভটা দিলাইছে অকণ দিয়া বালাখৰী তাৰে লবণত দেৰাম লবন খাচামৰিচ আৰু ৰচুন আৰু ধনিয়া ফটা দিছে দিয়া বালাখৰী গুটটা নিমগী এটা বক্সৰ ভিতৰে বই দাব গোটা যায় আমি বইলাৰ মাজে লৈ আহ প্লেট এটা দিয়া বালাকৰি গুইটীয়া নেৰামগৈ যাম গুইটীয়াও বৰ্তা বনাই নে যাম য'ত নৰম হৈ গ'ব মানে ভিতৰত একদম নৰম হৈয়ে ফাটি জুইবগৈ তেৱা সময়বাৰ খাইতে মজা লাগে বৰ্তা এটা এরকমভাবে দেখতে পারা হয়ে গেছে কি একদম কমভাবে হয়ে গেছে কি আমার জামের ভর্তাটা তৈরি হয়ে গেছে গরমের মাঝে জামের ভর্তা খাইতে ভালো লাগে এটা আসলে গরমের সময় বানাইছিলাম জাম ভর্তা করছিলাম এখানে আমরা লাগি লই দিয়েছি আমরা তিনজনের লাগি আম্মায় আমি আমার হাজব্যান্ডেও খায় না তারা কেউ খাই না আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে না লাগলে কমেন্ট করে অবশ্যই জানাইবা আর রেসিপিটা শেয়ার কেটা করবা তৈরি করবা যে শাক রান্না করছে এটা আসলে অনেক মজা হয় অবশ্যই তৈরি করবা দেখা ভাড়া আমার জামের পথটা রেডি হয়ে গেছে ওখানে আমরা নিয়ে খাইলে মো আর আমার ভিডিওটাও মানে অত সময় ধরে দেখার লাগে অসংখ্য ধন্যবাদ